কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আমি তোমাদের বলতে চলেছি যে তোমরা যারা ক্লাস টুয়েলভের স্টুডেন্টরা আছো, তারা ট্যাবের টাকাটা কবে পাবে, তোমাদের কেন 5 তারিখে দেওয়া হলো না, সব বিস্তারিত আলোচনা করব। তোমরা ইউটিউবে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দেখে তোমাদের যে প্রবলেম হচ্ছে বুঝতে, যে তোমরা ট্যাবের টাকাটা এবছর পাবে কি না, তোমাদের দেওয়া হবে কি না, সেগুলো সবই বলবো। সবার প্রথমে আমি তোমাদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই যে তোমরা এবছর কিন্তু ট্যাবের টাকাটা পাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ট্যাবের টাকার যে ওয়েবসাইট রয়েছে, তরুণের স্বপ্ন প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব ওয়েবসাইট, ঠিক আছে, সেই ওয়েবসাইটে রয়েছি। এখানে কিন্তু তোমাদের দেখছিলাম আমি হেল্পলাইন নাম্বারে কল করেও দেখেছি বিকাশ ভবনে। তোমরা এখন বর্তমানে নিউজ অবশ্যই দেখছো যে আরজি কলের বিষয়টা নিয়ে কিন্তু নবান্নে কীরকম ঝামেলা হচ্ছিল। এর জন্য কিন্তু নবান্নে যে ট্যাবের টাকার যে কাজবাজ চলে, ঠিক আছে, তোমাদের টাকাটা দেওয়ার প্রসেসের কাজবাজ কিন্তু নবান্ন থেকে করা হয়, ঠিক আছে। তো যেহেতু তোমাদের নবান্নে দেখো যে এরকম ঝামেলা হচ্ছে, তার জন্য কিন্তু তোমরা এবছর ট্যাবের টাকাটা নির্দিষ্ট সময়ে পেলে না, কিন্তু তোমরা কিন্তু এবছর ট্যাবের টাকাটা অবশ্যই পাবে। তোমাদের 5 তারিখে দেওয়ার কথা ছিল, 5 তারিখে যখন তোমরা পাওনি তাহলে অবশ্যই তোমাদের লেট হলেও পাবে, কারণ তোমাদের ট্যাবের টাকার যে বিল পাস করাতে হয় সেই বিল পাস করানো কিন্তু হয়ে গেছে। তোমরা ইউটিউবে অনেকেই অনেক রকম ভিডিও করছো, অনেকেই বলছে যে এবছর ট্যাবের টাকা পাবে না, এগুলো কিন্তু সব ভিউজের জন্য, ঠিক আছে। তো তোমরা ভিউজের জন্য ওরকম কথা শুনে তোমরা এ করো না, তোমরা কিন্তু এবছর ট্যাবের টাকাটা পাবে, কারণ তোমাদের কিন্তু নবান্নে তোমরা কল করে দেখতে পারো, নবান্নের হেল্পলাইন নাম্বারে কিন্তু কখনও ফোন তুলছে, কখনও বা তুলছে না, এরকমই করছে, কারণ নবান্নে কোনো ঠিকঠাকভাবে কাজই হচ্ছে না। সরকারের এখন ঠিকঠাকভাবে যে কাজ করতে হবে সেই কাজটার সিস্টেমটা চলছে না, এর জন্য কিন্তু তোমরা টাকাটা পেতে লেট হবে, কারণ তোমাদের 1500 কোটি টাকা কিন্তু তোমাদের এই ট্যাবের টাকার জন্য বিল পাস হয়ে গেছে। যদি বিল পাস না হতো তখন তোমরা ভাবতে পারতে যে তোমাদের ট্যাবের টাকাটা নাও দিতে পারে, কিন্তু তোমাদের ট্যাবের টাকাটা কিন্তু দেবেই, ঠিক আছে। আর এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলে দিয়েছে, মানে এবছর কিন্তু ট্যাবের টাকাটা দেবে, এর পরের বছরে কী হবে সেটা পরের কথা, কিন্তু এবছর কিন্তু তোমরা অবশ্যই ট্যাবের টাকাটা পাবে। তো তোমরা নিশ্চিন্তে থাকো, কিছুদিনের মধ্যেই তোমরা ট্যাবের টাকাটা পেয়ে যাবে, সেপ্টেম্বর মাসের এন্ডের দিকে, ঠিক আছে, সেপ্টেম্বর মাসের এন্ডের দিকে কিন্তু তোমরা এই ট্যাবের টাকাটা পেতে চলেছ। তোমাদের নবান্নের কিন্তু সেরকম স্পিডে কাজ হচ্ছিল, এই ঝামেলার জন্য নিশ্চয়ই সেই কাজটা বন্ধ হয়েছে। তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই এই প্রবলেমের কারণে কিন্তু নবান্নের কাজগুলো বন্ধ হয়ে গেছে, সেহেতু তোমাদের লেট হবে। লেট হলে কতদিন লেট হতে পারে, 1 মাস 1.5 মাস, এর থেকে বেশি তোমাদের লেট হবে না, কারণ তোমাদের বিল পাস হয়ে গেছে, এই টাকাটা তোমরা অবশ্যই পাবে। নিশ্চিন্তে থাকো, নিজের কাজ করো, আর তোমাদের খুব শীঘ্রই এই টাকাটা পেতে চলেছ। ইউটিউবে তোমরা ভিডিও দেখছো, ঠিক আছে, কিন্তু এরকম যে ভুলভাল বলছে, যে তোমাদের রং ইনফরমেশান দিচ্ছে যে তোমরা ট্যাবের টাকাটা পাবে না বা তোমাদের পেন্ডিং হয়ে গেছে আর না পাওয়ার সম্ভাবনা বেশি, এসব কথা সবই ফাও, কারণ তোমাদের বিল পাস হয়ে গেছে, তোমরা কিন্তু এই ট্যাবের টাকাটা পেয়ে যাবে। তো নিশ্চিন্ত থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বন্ধুদের মধ্যে এই ইনফরমেশানটা অবশ্যই তোমরা শেয়ার করে দাও।